সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে তালা পড়া দিয়ে বাড়িঘর বন্ধন। অর্থাৎ আপনি তালা পড়া মানে তালার মধ্যে মন্ত্র পড়বেন, সেটা পড়ে কীভাবে আপনার ঘর বাড়ি বন্ধ করে রাখতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার ঘর বাড়ি বন্ধ করে রাখবেন বা আপনাকে যদি আপনার শত্রু ক্ষতি করতেই থাকে জাদুর ওনা দ্বারা, তাহলে আপনি ঘর বাড়ি বন্ধ করতে পারেন। এই ঘর বাড়ি যদি বন্ধ করেন সেক্ষেত্রে আপনার শত্রু শত্রুতা থেকেও মুক্তি পাবেন, পাশাপাশি আপনার বাড়িতে কিন্তু চোর ডাকাত পর্যন্ত ঢুকতে পারবে না এই বন্ধটা যদি করেন। তাহলে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে। যদি কারোর বইও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন। তো প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি, বন্ধ 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 করিলাম সব বন্ধ, আমার এই বন্ধ কাটিলে হোক কালী শিবের দ্বন্দ্ব, দোহাই মা কালীর। এটাই হচ্ছে গুরু মন্ত্র। প্রথমত আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন। এই ভিডিওতে যারা 5টা কমেন্ট করবে আমি তাদেরকে এই মন্ত্র মানে কাজের অনুমতি দিব। তো আপনি মুখস্থ করে ফেললেই কিন্তু কাজ হয়ে যাবে। আমার অনুমতি নিয়ে মুখস্থ করবেন প্রথমত। তারপর আপনাকে বাজার থেকে একটা তালা এক দামে কিনে আনতে হবে। এখন তালার দাম যদি 100 টাকা হয় আপনি 100 টাকা দিয়ে কিনে আনতে হবে। এবং এই তালাটা কিনবেন আপনি শনি অথবা মঙ্গলবার দিনে বা শনিবার দিনে কিনে আপনি পাক পবিত্র হয়ে গোসল করে দুপুরবেলা রোদে বসে এই মন্ত্র ওই তালার উপর একবার পড়বেন, একটা ফু দিবেন। ঠিক একইভাবে 108 বার পরে 108টা ফু দিবেন। 108 বার পরে 108টা ফু দেওয়ার পরে আপনি তালাটা বন্ধ মানে তালাটা খোলা মানে চাবি দিয়ে খোলা অবস্থায় আপনি ফু দিবেন। 108 বার পড়ার শেষে তালাটা আপনি লক করে ফেলবেন, বন্ধ করে ফেলবেন। বন্ধ করে ফেললে আপনার ঘরের কোথাও লুকিয়ে রাখতে পারেন অথবা আপনার মাটির নিচে পুঁতে রেখে দিতে পারেন অথবা আপনার ঘরের দরজার সামনে পুঁতে দিতে পারেন অথবা ঘরে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন। ওই তালাটা যতদিন আপনার ঘরের মধ্যে থাকবে ততদিন আপনার ঘর 100 ভাগ সুরক্ষিত থাকবে। কোনো জাদুটোনা বান কিছুই তো ঢুকবে না, জিনবুত কিছুই ঢুকবে না, পাশাপাশি শত্রুর কোনো কিছুই হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।